ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম পুজোর কী কী মার্কেটিং করলাম বা কার কার জন্য কিনলাম, তো এইসব নিয়ে। আশা করি তোমরাও মার্কেটিং স্টার্ট করে দিয়েছো, আর পুজোর কয়েকটা দিন বাকি। তো পুজোর কয়েকটা দিন এসেই গেল, আবার দেখতে দেখতে মানে একদম দশমী চলে আসবে। তো চলো, আর তোমাদের কার কার কী হয়েছে প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একইবারের মতো বলি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি কিছু একটা করতে পারি, আর গরিবের জন্য, গরিব বাচ্চাদের জন্য বা অনাথ শিশুদের জন্য কিছু একটা করতে পারি। তো চলো আমি একে একে দেখাতে থাকি। এইটা হচ্ছে আমার মা বাবা কালকে এসেছিল, এই শাড়িটা দিয়েছি আমার ঠাকুমাকে, মানে আমার ঠাকুমা শাশুড়িকে, শাশুড়ি শাশুড়িকে দিয়েছে। দেখো কটনের ওপরে আছে। আর এইটা হচ্ছে আমার একটা শাড়ি, এই শাড়িটা আমার কাকুমা শাশুড়ি দিয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন, এটা একটা সিল্কের ওপর আছে। এটা কোন দিন পরবো জানি না, তোমরা কমেন্টে জানিও যে এটা কোন দিন পরলে ভালো লাগে। এটা একটা কাপ্তান হয়েছে, 4-5 মাস আগে কেনা। তো জামাটা হচ্ছে কাপ্তানের ওপর, দেখো এইটা এরকম। আর নিচে লেগিংস বা প্যান্ট পরতে হবে, এটা খুব নরম, এটা পরে আর কি মানে ভালো লাগবে, আরাম লাগবে। আচ্ছা এই একটা ড্রেস কিনেছি আমি, দেখো মানে ফ্রক স্টাইলে, এটা অনেকদিন আগেই কেনা, দেখো পুরোটা এরকম। একটু গরম হবে বাট শীতকালে পরতে পারো। আর এই শাড়িটা হচ্ছে একই রকম, শুধু এটা সবুজ আর ওটা ব্লু। এটা ছোটো ঠাকুমাকে নিচে দেওয়ার জন্য, মানে আমার শ্বশুর বাড়িতে ঠাকুমার যাকে এটা দিয়েছে আমার বাবা মা। আর এইটা হচ্ছে একটা আমার সালোয়ার, এটাকে তৈরি করেছি, দেখাচ্ছি তোমাকে। এটা খুব নরম কাটেনের ওপরে, এটা পরতে পারবো কোথাও যাওয়ার জন্য। তোমরা জানিও যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে। আর এটা তো ওন্না, আর এটা প্যান্ট পালাজো টাইপের। আর আমার পরের দেখাই, এই একটা জিন্সের প্যান্ট কিনেছে, কিন্তু জিন্স ছাড়া বড় না, এই একটা জিন্সের প্যান্ট কিনেছে। আর কিনেছে এইরকম একটা গেঞ্জি, আমার তো খুব ভালো লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম পুজোর কী কী মার্কেটিং করলাম বা কার কার জন্য কিনলাম, তো এইসব নিয়ে। আশা করি তোমরাও মার্কেটিং স্টার্ট করে দিয়েছো, আর পুজোর কয়েকটা দিন বাকি। তো পুজোর কয়েকটা দিন এসেই গেল, আবার দেখতে দেখতে মানে একদম দশমী চলে আসবে। তো চলো, আর তোমাদের কার কার কী হয়েছে প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একইবারের মতো বলি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি কিছু একটা করতে পারি, আর গরিবের জন্য, গরিব বাচ্চাদের জন্য বা অনাথ শিশুদের জন্য কিছু একটা করতে পারি। তো চলো আমি একে একে দেখাতে থাকি। এইটা হচ্ছে আমার মা বাবা কালকে এসেছিল, এই শাড়িটা দিয়েছি আমার ঠাকুমাকে, মানে আমার ঠাকুমা শাশুড়িকে, শাশুড়ি শাশুড়িকে দিয়েছে। দেখো কটনের ওপরে আছে। আর এইটা হচ্ছে আমার একটা শাড়ি, এই শাড়িটা আমার কাকুমা শাশুড়ি দিয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন, এটা একটা সিল্কের ওপর আছে। এটা কোন দিন পরবো জানি না, তোমরা কমেন্টে জানিও যে এটা কোন দিন পরলে ভালো লাগে।
এটা একটা কাপ্তান হয়েছে, 4-5 মাস আগে কেনা। তো জামাটা হচ্ছে কাপ্তানের ওপর, দেখো এইটা এরকম। আর নিচে লেগিংস বা প্যান্ট পরতে হবে, এটা খুব নরম, এটা পরে আর কি মানে ভালো লাগবে, আরাম লাগবে। আচ্ছা, এই একটা ড্রেস কিনেছি আমি, দেখো মানে ফ্রক্স স্টাইলে, এটা অনেকদিন আগেই কেনা, দেখো পুরোটাই এরকম। একটু গরম হবে বাট শীতকালে পরতে পারো। আর এই শাড়িটা হচ্ছে একই রকম, শুধু এটা সবুজ আর ওটা ব্লু। এটা ছোট ঠাকুমাকে নিচে দেওয়ার জন্য, মানে আমার শ্বশুর বাড়িতে ঠাকুমার যাকে এটা দিয়েছে আমার বাবা মা। আর এইটা হচ্ছে একটা আমার সালোয়ার, এটাকে তৈরি করেছি, দেখাচ্ছি তোমাকে। তোমাদের এটা খুব নরম কাটেনের ওপরে, এটা পরতে পারবো কোথাও যাওয়ার জন্য। তোমরা জানিও যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে। আর এটা তো ওড়না, আর এটা প্যান্ট পালাজো টাইপের। আর আমার পরের দেখাই, এই একটা জিন্সের প্যান্ট কিনেছে, কিন্তু জিন্স ছাড়া পরে না। এই একটা জিন্সের প্যান্ট কিনেছে আর কিনেছে, এইরকম একটা গেঞ্জি, আমার তো খুব ভালো লেগেছে এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি। তোমরা জানিও যে কেমন হয়েছে আমার ড্রেসগুলো। চলো এবার নেক্সট দেখাই, এইটা আর একটা আমার শাড়ি হয়েছে, দেখো পুরো অষ্টমীতে পরার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য শাড়িটা খুব সুন্দর, এর সঙ্গে রেড ব্লাউজ করলে খুব ভালো লাগে। এটা হচ্ছে 5 শাড়ি, খুব সুন্দর হয়েছে শাড়িটা, দেখো পুরো একই ডিজাইন। তোমরা জানো যে কেমন হয়েছে জামাটা, এই দুটো আমার পরে গেছি, এগুলো ম্যাক্স থেকে নেওয়া, ভীষণ সুন্দর দেখো, আর খুব সফট, এগুলো খুব সফট, মানে গেঞ্জিগুলো পরে কমফোর্টেবল লাগবে। আর এই একটা ড্রেস গেঞ্জি, ও সব গেঞ্জিই পরে, শার্ট পরে না, তাই জন্য আমার বাবা মা ওকে গেঞ্জিই দিয়েছে। দেখো এই কালারটা খুব ব্রাইট কালার, এটা অনলাইন থেকে কিনেছে, মিন্ত্রা থেকে। অবশ্যই কমেন্টে জানিও যে আমার ড্রেসগুলো না ওর ড্রেসগুলো বেশি ভালো হয়েছে। আর এই একটা শাড়ি দেখো, এই শাড়িটাও আমি পেয়েছি, জানি না কে দিয়েছে, বাট শাড়িটা যেই দিক ভীষণ সুন্দর হয়েছে, দেখো তাঁতের উপরই। আর এবছর আমি শাড়ি কিনিনি, কারণ অনেকগুলো ড্রেস হয়েছে, তো ডিসেম্বরে একটা বিয়েবাড়ি আছে, ইচ্ছা আছে কিনা। এই ব্লাউজটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা হচ্ছে একটা ডিজাইনার ব্লাউজ, দেখো এক সেকেন্ড, ডিজাইনার ব্লাউজ, এটা আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের জানিয়ে অবশ্যই। আবার ওর ড্রেস, মানে এবছর আমার বরের 7টা হয়েছে, এই একটা গেঞ্জি, এগুলো হচ্ছে ম্যাক্স থেকে নেওয়া, দেখো সব ম্যাক্স লেখা আছে, এই একটা গেঞ্জি। এই একটা সালোয়ার আমার, এইটা আমার সালোয়ার, পুরো অল ওভার কাজ, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি। আর হাতাটা হচ্ছে 3/4,
এর সঙ্গে প্যান্ট ওড়না যেরকম অ্যাজুয়াল আছে, সঙ্গে প্যান্ট এটা আর ওড়না হোয়াইট কালার। আর এই গেঞ্জিটা দিয়েছে আমার বাবা মা ওর জন্মদিনে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কোন গেঞ্জিটা বেশি সব থেকে ভালো লাগছে। তো গেঞ্জি পরে আর এত জামা হয়েছে বলে আমার বাবা, দেখো এটা আমার মায়ের শাড়ি, মানে এটা হচ্ছে কাঁথা স্টিচের ওপর তসরের ওপর, তো বুঝতে পারছো কিনা জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন হয়েছে। পুরো তসরের ওপর পুরোটা কাজ, আমার তো খুব পছন্দ হয়েছে, আমার মায়েরও। দেখো পুরো অল ওভার কাজ শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও যে শাড়িটা কেমন হয়েছে মায়ের। আর বাবা কিছু অনেকবার বাবাকে একটা জামার পিস দেওয়া হবে, তো দেখো শাড়িটা পুরোটাই কাজ অল ওভার। এই জামাটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে বাবাকে দিচ্ছে, আমার নিজের বাবা, বাপের বাড়ির বাবা। আর মায়ের শাড়িটা তো তোমরা দেখেইছো, এটা হচ্ছে বাবার জামা আর এটা হচ্ছে বাবার প্যান্টের পিস দিচ্ছে। তো চলো টাটা।